ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই রস্তমপুর। এই রস্তমপুর ইউনিয়নের নির্বাচন আগামী 28 নভেম্বর। সেই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের ছেলে সন্তান এবং অনেকের ভাই, আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে, আমার মার্কা আনারস। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই রস্তমপুরের সুনাম কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। এই বিশ্বের মধ্যে আমাদের রস্তমপুরের বিস্তার গান্ধী পর্যটন টাকায় বিশ্বের মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটকরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই বিস্তার গান্ধীতে চলে আসে অপরূপ সৌন্দর্য দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই রস্তমপুরে সঠিক নেতৃত্ব না থাকার কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। একটি সিন্ডিকেটের মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করা হয়, নির্বাচন আসলে দেখা যায় সেই সিন্ডিকেট বাহিনী গ্রামে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষকে ঢুকা দিয়ে ভোট নিয়ে যায়। আপনারা জানেন সেই সিন্ডিকেট আগামী 2-3 বছরের জন্য আমাদের এই প্রাকৃতিক সম্পদের আয়ের উৎস চেয়ারম্যানের কাছ থেকে লিজ নিয়ে নেয়। চেয়ারম্যান সাহেবরা 2-3 কোটি টাকা খরচ করে এই ইউনিয়নের চেয়ারম্যান হন, কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার পরে এই 2-3 কোটি টাকা আগে ওনারা সংগ্রহ করেন, তারপরে জনগণের কাজ করেন। আপনারা দেখেছেন এখনই অনেক সিন্ডিকেট রয়েছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অনেকের পাও ধরে বলতেছে এইবার তা ভোট দিয়ে দেন, অনেক কান্নাকাটি করতেছে। সাধারণ জনগণ বুঝে গেছে এই নির্বাচনে কিন্তু দালাল চক্ররা স্থান করে নিচ্ছে না, দালাল চক্রদেরকে পাত্তা দিচ্ছে না সাধারণ জনগণ। একজন চেয়ারম্যান যদি 1-2 কোটি টাকা খরচ করে এই ইউনিয়নের চেয়ারম্যান হয়, তাহলে আপনারা বুঝেন 1-2 কোটি টাকা যদি খরচ হয় তাহলে এই ইউনিয়নের হাত থেকে এই টাকাগুলো চলে যায়। চেয়ারম্যান হওয়ার আগে ওনারা অনেক অনেক আয়ের উৎস বিক্রি করে দেয়, রয়্যালটি ট্যাক্স এই সেই সবগুলা। আপনাকে আমি রয়্যালটির 4 আনা দেবো, আপনাকে 8 আনা দেবো, এই এই বলে নেতাদেরকে নিয়ে যায়। আমি আপনাদের সন্তান, আমি সাধারণ একজন মানুষ, আমি গরিবের বন্ধু, আমার এখানে কোনো ইষ্টি গোষ্ঠী নাই, আমার লাঠিয়ার বাহিনী নাই, আমার চাঁদাবাজ বাহিনী নাই, আমি একাই আপনাদেরকে নিয়ে এই নির্বাচন করতেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন আমার কিন্তু কোনো লিডার নাই, কর্মী নাই, আমি একটি উঠান বৈঠকও করতে পারি নাই, আমার নিজস্ব কোনো লোক নাই, কারণ তারা সিন্ডিকেটের মাধ্যমে নিজস্ব লোক স্থাপন করে বিভিন্ন গ্রামে তারা সময় নেয় এবং উঠান বৈঠক করে। আর আমি কি করি, আমি প্রতি গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বলি যে আমাকে একটি ভোট দেন, আনারসে একটি ভোট দেন, আমি আপনাদের গরিবের বন্ধু, আমি কোনো অহংকারী লোক নাই, আমি ছাদাবাজ নয়, আমার লাঠিয়াল বাহিনী নয়, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি সাধারণ একজন মানুষ, আপনাদেরকে সুখে দুঃখে নিয়ে থাকতে চাই, আমি যদি নির্বাচিত হই তো এই ইউনিয়নের ইনশাআল্লাহ উন্নয়ন হবে। প্রিয় ভাইয়েরা, আমার আপনারা এই বিশ্বের মধ্যে যখন রস্তমপুর ইউনিয়ন পরিচিত হয়েছে, কিন্তু সেই ইউনিয়নের সঠিক নেতৃত্ব না থাকায়, সিন্ডিকেট থাকায় এই ইউনিয়ন এগিয়ে যাচ্ছে না, লেখাপড়ার দিক থেকে পিছিয়ে রয়েছে। আমি 39টি গ্রামের মধ্যে
20টি গ্রাম পায়ে হেঁটে প্রতি গ্রামে গ্রামে ঘুরেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এলাকার কোনো রাস্তাঘাট নাই। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক গ্রাম থেকে অন্য বাড়ি যেতে হলে কোনো রাস্তাঘাট সুবিধা মতো নাই। আমি মনে করি গোয়াইনঘাট উপজেলার মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে দুঃখজনিত হলো সবচেয়ে গরিব মনে হয় আমাদের এই রস্তমপুর ইউনিয়নকে। কিন্তু আপনারা জানেন এই রস্তমপুর ইউনিয়নে কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ এখান থেকে বিলি হয়। সেই প্রাকৃতিক সম্পদের আয়ের উৎস দিয়ে 5 বছরে যে উৎস আয় পর্যটন, এই আয়ের উৎস দিয়ে এই রস্তমপুর ইউনিয়নের অনেক সুবিধা বঞ্চিত মানুষকে, অনেক অবহেলিত মানুষকে অনেক উন্নত করা যায়। অনেক সরকারি বরাদ্দ ছাড়াও আমাদের নিজস্ব যে আয়ের উৎসগুলো রয়েছে, কুয়ারি রয়েছে, বিভিন্ন পর্যটনের স্পটের নৌকাঘাট, এইগুলা লিজ দিয়েও এই ইউনিয়নের কিছু না কিছু উন্নয়ন করা হয়। দুঃখের বিষয় হলো সেই যে বলেছিলাম সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের জন্য এই ইউনিয়নে কোনো উন্নয়ন হয় নাই। আমাদেরকে আমাদের মাথা বেছে ওরা টাকা নিয়ে একাই আত্মসাৎ করে ইউনিয়নবাসীর ক্ষতি করে। তাই এই নির্বাচনে আমি একাই আপনাদের সাধারণ জনগণের সাথে আছি, কোনো সিন্ডিকেটের সাথে নাই, আমার কোনো লাঠিয়াল বাহিনী নাই। আমার কোনো সন্ত্রাস বাহিনী নাই, আমার কোনো ছাদাবাজ বাহিনী নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই রয়্যালটির নাম ধরে ছাদাবাজি করা হয়েছে, 500 টাকা করে প্রতি গাড়ি থেকে নেওয়া হয়েছে। আমি নির্বাচিত হলে এইগুলা ইনশাআল্লাহ থাকবে না, গরিবরা সুবিধা পাবে, দালালরা সুবিধা পাবে না। এই ইউনিয়নের জন্য, এই ইউনিয়নের জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা করে আমি উন্নয়নের কাজ করে যাব। আমি মসজিদ মাদ্রাসার জন্য বেশি করে বরাদ্দ দেব, শিক্ষা খাতে বরাদ্দ দেব। আপনারা জানেন আমি এই আমাদের এক আমাদের রস্তমপুর ইউনিয়নের একটি কলেজ রয়েছে, সেই কলেজের প্রথম দাতা সদস্য আমি। আমার সেই মন মানসিকতা আছে, মসজিদ মাদ্রাসার প্রতি আমার অনুদানের মন মানসিকতা আছে, সামাজিক সংগঠনের জন্য আমার মন মানসিকতা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে লটারির মাধ্যমে একটি প্রতীক নিয়ে এসেছি, সেই প্রতীক হলো আনারস। সেই আনারস অবহেলিত মানুষের প্রতীক, সেই আনারস সুবিধা বঞ্চিত মানুষের প্রতীক, সেই আনারস গরিব দুঃখীর প্রতীক। আমি আগেই বলেছি আমার কোনো, এই দেখেন আমাদের কোনো ফেসেবল লিডার নাই, আমার সাথে সাধারণ জনগণ রয়েছে। সেই সাধারণ জনগণকে নিয়ে এই ইউনিয়নের আমি খাদিম হতে চাই, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই না, আমি এই ইউনিয়নের আপনাদের গোলাম হতে চাই। আপনারা সবাই, আমি যদি নির্বাচিত হই, আমি চেয়ারম্যান হই, আপনারা মনে করবেন সাধারণ জনগণ আপনারা সবাই চেয়ারম্যান। প্রিয় ভাইয়েরা, আনারস মার্কার জোয়ার চলে এসেছে, সাধারণ জনগণ আমার পাশে আছে। প্রলোভন দেখিয়ে দালাল চক্ররা, সিন্ডিকেট চক্ররা আপনাদেরকে লোভ দেখাবে। আপনারা দেখেন প্রতিদিন একটি ফ্যামিলির জন্য 5 থেকে 1,000 টাকা খরচ হয়। অনেক কষ্ট করে আমরা এই টাকাগুলা জোগাড় করি, কিন্তু নির্বাচন মাত্র 14 থেকে 15 দিন। সেই 14 থেকে 15 দিন দালাল চক্ররা 3 কোটি টাকা নেবে, আপনাদেরকে 500 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা দিবে। সেই 1,000 টাকা দিয়ে আপনাদের সংসার হয়তো একদিন বা 2 দিন চলবে, কিন্তু এর বিনিময়ে 5টি বছর
আপনার আমার পিঠ থেকে এই টাকা উদ্ধার করে এই সিন্ডিকেট চক্র তাদের এই যে টাকা ব্যয় করেছে সিন্ডিকেট চক্র নিয়েছে সেটা চেয়ারম্যান নিয়ে নিবে এবং এই ইউনিয়নের ক্ষতি হবে, এই ইউনিয়নের উন্নয়ন হবে না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে 28 তারিখে আনারস মার্কায় এক একটি বুট দিয়ে আপনাদেরকে আপনাদের খাদিম বানান, তাহলে আমি 3 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হতে চাই না, 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হতে চাই না। এই পর্যন্ত আমার পোস্টার লিফলেট ছাড়া কোনো কোর্স নাই, কোনো লোক আমার কাছ থেকে টাকা নেয় নাই। আমি বিনিময়ে আপনাদেরকে ভালোবাসা দেব, আপনাদের সেবা করব, আপনাদের ইউনিয়নে আমি উন্নয়ন করে যাব, আর এই রস্তমপুর বিশ্বে মানচিত্রে পর্যটন স্থান নামে পরিচিত, সেই রস্তমপুরকে একটি ডিজিটাল রস্তমপুর ইউনিয়ন হিসাবে আমি গঠন প্রস্তুত করতে চাই। প্রিয় ভাইয়েরা, রস্তমপুর ইউনিয়ন কিন্তু 1 নম্বর ইউনিয়ন, আপনারা ঘুরে দেখেন গোটা উপজেলায় কিন্তু এরকম রাস্তা ব্যবস্থা, এত খারাপ ব্যবস্থা অন্য কোনো ইউনিয়নে নাই। আপনারা তুয়াকুলে যান, প্রতিটি ঘরে ঘরে মোটরসাইকেল নিয়ে সিএনজি নিয়ে ঢোকা যায়, কিন্তু আমাদের গ্রামে, আমি 20টি গ্রাম ঘুরেছি, 39টি গ্রামের মধ্যে এইরকম কোনো ব্যবস্থা নাই। আমি কথা দিচ্ছি, আমি শিক্ষা খাতে ব্যয় করবো টাকা, আমি যদি নির্বাচিত হই আমি মসজিদ মাদ্রাসায় ব্যয় করবো, আমি রাস্তাঘাটে ব্যয় করবো, আমি হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করব, এবং আমি আপনাদেরকে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করে দিব, স্যানিটারি ল্যাপটিন তৈরি করে দিব। কিন্তু আপনাদের শুধু ভালোবাসা চাই, আমার কাছে ভালোবাসার ভান্ডার রয়েছে, আপনারা আমার কাছ থেকে ভালোবাসা নিতে পারেন, আমি কিন্তু টাকা দিতে পারবো না আপনাদেরকে। আপনাদের ইউনিয়নের সম্পদ, আপনাদের ইউনিয়নের সম্পদের আয়ের উৎস আমি ইউনিয়নেই ব্যয় করব, আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য ব্যয় করব। প্রিয় ভাইয়েরা, আমার সেই 28 তারিখ নির্বাচনে আমি আগেই বলেছি আমার কোনো ইষ্টি গোষ্ঠী নাই, এখানে আমরা সিঙ্গুল ফ্যামিলি রয়েছি, 30,000 ভোটার, 42,000 জনগণ এখন আমার পাশে দাঁড়িয়েছে, আমি মনে করি আপনারা সবাই আমার ইষ্টি গোষ্ঠী। তাই আমাকে যদি আপনার ভাই এবং ছেলে বন্ধু হিসাবে মনে করেন, আর মনে করেন যে সালে আহমদকে যদি আমরা 28 তারিখে আনারস মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করি, এই ইউনিয়নে খাদিম নির্বাচিত করি, তাহলে আমাদের উপকার হবে, আমাদের ইউনিয়নের উন্নয়ন হবে। তাহলে আপনারা আগামী 28 তারিখে আপনাদের প্রিয় প্রতীক আনারস মার্কায় একটি বুট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আবারও বলছি, আমি চেয়ারম্যান হতে চাই না, চাঁদাবাজদের সর্দার হতে চাই না, লাঠিয়াল বাহিনীর সর্দার হতে চাই না, আমি আপনাদের খাদিম হিসাবে হতে চাই, আমি আপনাদের গোলাম হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে চাই, আমি আপনাদের ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসাবে গঠন করতে চাই। সেইটুকু যদি আপনারা আমাকে দেন, 28 তারিখে আনারস মার্কায় ভোট দেন, ইনশাআল্লাহ আমি আমার কথা রক্ষা করব, এবং আপনাদের সবাইকে নিয়ে, সাধারণকে নিয়ে আমি পরামর্শ করে সব কাজকর্ম, উন্নয়নশীল সব কাজকর্ম আমি ধাপে ধাপে করব। কোনো সিন্ডিকেটের পরামর্শ আমি নিব না, কোনো চাঁদাবাজদের পরামর্শ আমি নিব না। প্রিয় ভাইয়েরা, অনেকক্ষণ ধরে আপনাদেরকে বিরক্ত করেছি, আমাকে ভালোবেসে, আমার আনারস মার্কাকে ভালোবেসে আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি আপনাদের আপনাদের প্রতি চির কৃতজ্ঞ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারই সাথে সাথে জানাচ্ছি আপনারা আমাকে 28 তারিখে একটি ভোট দিয়ে আনারস মার্কায় আমাকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ এই রস্তমপুর ইউনিয়নকে একটি সুন্দর ডিজিটাল ইউনিয়ন হিসাবে আমি রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।
তাই সর্বশেষ কথা হচ্ছে আপনারা সিন্ডিকেটের কবলে পড়বেন না, রাতে রাত আধারে গিয়ে পাওয়া ধরবে, কান্নাকাটি করবে, এই এর কবল থেকে বাঁচতে আপনারা বাঁচবেন এবং এই ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন গঠন করার জন্য আমাকে একটিবার সুযোগ দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু।